বন্ধুরা ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সমরাষ্ট্র পাঠাতে শুরু করেছে রাশিয়ান বাহিনী যদিও রাশিয়ান বাহিনী এই মুহূর্তে ইউক্রেনের সাথে একটি ওয়ালআউট যুদ্ধে নিয়োজিত রয়েছে তারপরও তারা প্রচুর পরিমাণে সমরাষ্ট্র ইরানে পাঠাচ্ছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েল একটি সংবাদ মাধ্যম চ্যালেঞ্জ ফোরটিন এই সংবাদ জানিয়েছে এবং তারা জানিয়েছে আইএল সিক্স নামক একটি সুপরিসর সামরিক পরিবহন বিমানে কয়েকটি ফ্লাইটের মাধ্যমে প্রতিনিয়ত সমরাষ্ট্র পাঠানো হচ্ছে ইরানে এবং একটা ব্যাপার এখানে স্পষ্ট করে বলে দেওয়া যাচ্ছে ইরান থেকে সম্ভবত মধ্যম পাল্লার অগণিত ক্ষেপণাস্ত্র যাচ্ছে রাশিয়ার দিকে ফাতে থ্রি সিক্স জিরো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অ্যামিনশন এবং ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে যাচ্ছে বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তারা পাচ্ছে যুদ্ধের মোড় বদলে দিতে সক্ষম বহু ধ্বংসাত্মক স্ট্র্যাটেজিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অর্থাৎ প্রতি আক্রমণ এবং আক্রমণকে প্রতিহত করার জন্য এ ধরনের সমরাষ্ট্র প্রয়োজন তা নিয়মিতই এখন তারা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা অনেক পূর্ব থেকেই এই সমরাষ্ট্রের আদান প্রদান চলছে এমনটি মনে করা হচ্ছে বন্ধুরা হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া দ্য টেলিগ্রাফ এবং ইসরায়েলের চ্যানেল ফোরটিন এমন ধরনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ ব্যাপারে প্রতিবেদন করেছে এবং তারা এটি নিশ্চিত যে ইতিমধ্যে এই দুর্ধর্ষ ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইলের সরবরাহ কমপ্লিট করেছে রাশিয়া অর্থাৎ এই মুহূর্তে এই অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলটি ইরানের হাতে এই ধরনের সমরাষ্ট্রের সমারোহের কারণ কি ইরান ধারণা করছে তারা একটি যদি বিক্স অ্যাসকালেশন আবারও ইসরায়েলের অভ্যন্তরে পরিচালনা করে ইসরায়েল এবার ছোটোখাটো হামলায় তাদেরকে ছেড়ে দেবে না ইসরায়েল বড় ধরনের হামলা পরিচালনা করবে তাদের উপরে সেটিকে ঠেকানোর জন্য এবং ইসরায়েলকে এটি বুঝিয়ে দেওয়া যে আমার হাতে যে সকল সমরাষ্ট্র আছে তুমি যদি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে আমার সাথে লাগতে আসো তাহলে তোমাকে চারপাশ থেকে একেবারে মৌমাসির মতো ঘিরে ধরবে তুমি কি একসাথে ইরান সহ পাঁচ সাতটি ফ্রন্টে লড়তে পারবে বন্ধুরা তার বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স নীতিতে সম্ভবত আমেরিকা আবার পূর্বের মতো সেই অবস্থায় ফিরে যাওয়ার চিন্তা করছে অর্থাৎ তারা যে কোনো মূল্যে ইসরায়েলকে রক্ষা করার জন্য প্রোটেক্ট দেওয়ার জন্য তাদের পরমাণু শক্তিসম্পন্ন সেই যুদ্ধ জাহাজ অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তাদের আরও সাথে কয়েকটি স্ট্রাইক গ্রুপ এখানে প্রেরণ করেছে অর্থাৎ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ আছে ভূমধ্য সাগরে এবং নতুন করে তারা একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে এখানে এই ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তারা ইরানকে যে কোনো মূল্যে এখানে আটকাতে চায় সেই পূর্বের থিওরি অবলম্বন করে এখন আমার বক্তব্য হলো এই জায়গাটি ইরান সম্ভবত পিছিয়ে যায় অর্থাৎ যদি ওয়ান টু ওয়ান অনুপাতে লাগে অর্থাৎ ইরান এবং ইসরায়েল যদি এখানে যুদ্ধ পরিচালনা করা হয় বাইরে থেকে কেউ কাউকে সহায়তা না করে তাহলে ইসরায়েল এখানে এই যুদ্ধে টিকতে পারবে না এটি মোটামুটি নিশ্চিত আর সেটিকে ব্যালেন্স করার জন্য সব সময়ের জন্য ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তার গ্যারান্টি দেওয়া আমেরিকা এই ক্ষেত্রে এগিয়ে আসে এবং তাকে রক্ষা করে শুধুমাত্র আমেরিকা নয় তার সাথে আমেরিকা বা অন্য যে শক্তিগুলো রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করে তবে এবার জর্ডান স্পষ্ট করে বলে দিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কোনো তৃতীয় পক্ষ হবে না তারা এর মাধ্যমে তারা যে ব্যাপারটি বোঝাতে চেয়েছে এর পূর্বে ইরান যে সকল ক্ষেপণাস্ত্র মেরেছিল তার অনেকগুলা জর্ডান এয়ার ফোর্স তাদের এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান থেকে গুলি করে সেই সকল ক্ষেপণাস্ত্রগুলোর অনেকগুলোকেই তারা ভূপাতিত করেছিল ইসরায়েলি সময় প্রবেশের পূর্বেই এখন সেটি তারা আর করবে না অর্থাৎ ইসরায়েলে যদি আক্রমণ করে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার কাজে জর্ডান আর নিজেদেরকে সামিল করবে না অর্থাৎ এখান থেকে এক উইকেট আউট এর পরবর্তীতে সর্বশেষ আউট হলেও আমেরিকা আউট হবে না আমেরিকা ইসরায়েলের নিরাপত্তা এবং সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তারা করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং ফ্রান্স বা ক্যানাডা এই সকল দেশগুলো যারা ইসরায়েলের স্থায়িত্বের ব্যাপারে গ্যারান্টি দেওয়া আছে তারা এখানে থাকবে ব্রিটেন এরা তাকে ইসরায়েলকে বাঁচানোর জন্য সব কিছুই করবে তবে এরা কখনোই ইরানে পাল্টা হামলা চালাবে না এরা শুধু ইসরায়েলের প্রতিরক্ষার কাজ করবে আর পাল্টা হামলার ক্ষেত্রে ইসরায়েল নিজেই করবে এবং এটি যদি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে মোড় নেয় তাহলে কি দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে এখানে সেক্ষেত্রে অনেক সমস্যা আছে ইরানের সাথে যদি ওয়াল আউট অ্যাটাকে যায় তাহলে এখানে আমেরিকা ছাড়া ইসরায়েল কখনোই যুদ্ধ করবে না এখন আমেরিকা তো অলরেডি রাশিয়ার সাথে যুদ্ধ করছে চীনের সাথে যুদ্ধ করছে আবার এখানে কেমনে করবে আবার ইসরায়েলকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সামরিক সমরস্ত্র দিয়ে আসছে এখন ইসরায়েল করবে কি ইচ্ছা করে এখানে তারা আমেরিকাকে টাই আনতে চাইবে এখন ইচ্ছা করে আমেরিকাকে টেনে আনতে চাইয়ে আমেরিকার মনোযোগ ছুটে গেছিল ইউক্রেন থেকে সেখানে প্রচুর পরিমাণে ভূমি দখল করে নিয়েছে আমেরিকার মনোযোগ না থাকার কারণে রাশিয়া এখন দুই জায়গায় যুদ্ধ করতে গিয়ে যদি দুই হাত থেকে দুই মাস ছুটে যায় তাহলে তো আমেরিকার জন্য এক বিপদ ছাড়ার কিছুই না সুতরাং এখান থেকে ব্যালেন্সিং করতে হবে কীভাবে আপনাদের সেটা বলি ইরান খুব ভালো করে জানে এখানে দীর্ঘমেয়াদী বা বহুকালের যুদ্ধে জড়াবে না আমেরিকা এবং আমেরিকা মাস্ট বি এখানে থামাবে ইসরায়েলকে অর্থাৎ হামলা পাল্টা হামলা হতে পারে এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে না আপনারা নিশ্চিত থাকতে পারেন আঞ্চলিক যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে হয়তো ইরানের যে সকল প্রক্সি বা মিলিশিয়া বাহিনী রয়েছে তারা হয়তো এখানে খান্ত দেবে না তারা একের পর এক হামলা চালিয়ে যাবে এই দেশটির উপরে সুতরাং বারংবার যে কাহিনীগুলো করছে ইসরায়েল অভ্যন্তরীণ সাবোটাসমূলক হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক যে একটা অবস্থা তারা বজায় রেখেছে ইরান এটি বুঝিয়ে দেবে তুমি যদি আমার অভ্যন্তরে সাবোটাসমূলক হামলা পরিচালনা করো আমি সাবোটাসমূলক হামলা পারি বা না পারি সরাসরি তোমার উপরে হামলা পরিচালনা করব। এটি ভবিষ্যতে ইসরায়েলকে এখানে হামলা থেকে কী নিবৃত করবে আপনাদের কাছে কি মনে হয় বন্ধুরা নেতা নেহু সরকার যদি ক্ষমতায় থাকে আমার কাছে মনে হয় সাবোটাসমূলক হামলা ইরানের অভ্যন্তরে চালিয়েই যাবে ইসরায়েল যদি তাদের জাতীয় ঐক্য বা জাতীয় সংহতি সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে তারা চিন্তা মনে করে বা তারা হুমকি মনে করে সেটি তারা করবে তাহলে পরপর বারবার ইরান যে কোনো ধরনের সাবোটাসমূলক হামলার জবাব কি সরাসরি হামলা চালিয়ে দেবে বন্ধুরা সেক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হয় ইরানের সার্বভৌম এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে কারণ ইরান যদি পারমাণবিক অস্ত্রগুলো এখনও নির্মাণ করে না থাকে তাহলে তার পারমাণবিক স্থাপনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবে যদি পাল্টা হামলার অজুহাতে এই ইসরায়েল তার পারমাণবিক অবস্থানগুলোতে হামলা পরিচালনা করে সেতে তার পারমাণবিক অবস্থানগত সক্ষমতা মারাত্মক রকমের হুমকির মধ্যে পড়বে এবং ভবিষ্যতে সে পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে হয়তো অনেকদিন পিছিয়ে যাবে তবে এটি যদি সে নির্মাণ করে থাকে তাহলে সে এটি প্রদর্শনের মাধ্যমে তার সামরিক সক্ষমতার বাইরে পারমাণবিক সক্ষমতাও বিশ্ববাসীকে জানিয়ে দিলে তার এই পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করার কোনো সাহস পাবে না শত্রুগোষ্ঠী সেটি আমেরিকা বলেন বা ইসরায়েল বলেন এখন সর্বশেষ হল ইরান ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ অবস্থায় আর একটা যুদ্ধ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে লেগে গিয়েছে ইউক্রেন এখনও পর্যন্ত রাশিয়ার নাকি তিরিশ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে গিয়েছে যেটি রাশিয়ার জন্য একটি মারাত্মক মাথা হয়ে দাঁড়িয়েছে আর এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে আরও বড়ো ধরনের একটি মুভ এস্কেলেশন নিয়ে ইতিমধ্যেই এই আপনার ইউক্রেনীয় সৈন্যদের উপর হামলা পরিচালনা করছে রাশিয়ান বাহিনী এবং তারা গত কয়েক ঘন্টায় প্রায় বারোশোর মতো ইউক্রেনীয় ট্রুপসকে হত্যা করেছে আপনারা জানেন যে অভ্যন্তরীণ এক্সকেলেশন মারাত্মক রকমের একটি সেনাবাহিনী এবং যানবাহনের ক্ষতির উপরে নির্ভর করে অর্থাৎ ইউক্রেন যে ভেতরে প্রবেশ করে যুদ্ধ করছে এতে তাদের প্রচুর জীবনহানি এবং তাদের অন্যান্য সমরাষ্ট্র থেকে শুরু করে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধযান এবং অন্য কিছু ধ্বংস করেছে তাদের বক্তব্য অনুযায়ী বৃষ্টির বেশি ট্যাঙ্ক প্রচুর পরিমাণে হাম্মি যান টোটালি এক একশো চৌত্রিশটার মতো বিভিন্ন ধরনের যান তারা ধ্বংস করেছে অর্থাৎ ইউক্রেনের যান ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সোভিয়েতের তৈরি বাঘ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে এবং প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ইউক্রেনীয় শূন্য স্কালারসুন চালাতে গিয়ে মারা যাচ্ছে অর্থাৎ তিন থেকে চার গুণ ক্ষয়ক্ষতি বেশি হবে এখানে বিশাল আকার একটি রিক্স নিয়ে ঢুকেছে ইউক্রেন এই এসকালেশনে যদি তাদের কোনো ফলাফল না আসে তারা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়বে এবং এটি শেষ পর্যন্ত দরকার ছিল কি না সেটি নিয়ে প্রশ্ন উঠবে আমি আজকে বলে রাখলাম আপনারা এনিয়ান। যেদিন ইউক্রেন এখান থেকে পিছু উঠবে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি স্বীকার করে এখানে অবস্থান করবে এবং শেষ পর্যন্ত তারা বলতে হয়তো বাধ্য হবে এটি তাদের ভুল ছিল সোলেদর এবং বাঘমু থেকে যখন সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করা হয় মিস্টার বলদমির জেলেনেস্কি তাদের সেনাপ্রধানের সাথে একমত ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত বলে দেব এই সোলেদর এবং বাগপুন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করতে হয়েছে প্রচণ্ড পরিমাণের ক্ষয়ক্ষতির পরে আপনি ইচ্ছা করলে যে কোনো দেশের অভ্যন্তরে ঢুকে যেতে পারেন কিন্তু ঢুকে যাওয়া পরবর্তী সময় কীভাবে যুদ্ধ পরিচালনা করবেন আপনার অবস্থান কী হবে সেটা যদি সঠিক না হয় স্পষ্ট না হয় এবং আপনি যদি শেষ পেঁশ এখান থেকে সকল সৈন্য হারিয়ে সকল আপনার সাজোয়াজান হারিয়ে ট্যাঙ্ক হারিয়ে আকাশ প্রত্যাক্ষা হারিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়ে ফিরে আসেন সেক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির অবদান বা সামগ্রিক অবস্থায় হচ্ছে আপনার সার্থকতা জিরো সুতরাং এই করতে কি আপনি ঢুকেছিলেন আপনার প্রচুর পরিমাণে ট্রেন শূন্য আপনার সামরিক যানগুলো ওখানে রেখে আসার জন্য কয়েকদিনের এই অ্যাডভার্টাইজমেন্টের কোনো প্রয়োজনই ছিল না আর এটি করতে গিয়ে প্রথম দিকে প্রায় পরাজয়ের স্বাদ পেয়ে গিয়েছিল রাশিয়া রাশিয়া পরবর্তীতে ব্যাকফুটে চলে যায় তার প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির কারণে এখন সেই ধর্ম আবার ডেকে নেছে ইউক্রেন ইউক্রেন এখন যেহেতু অভ্যন্তরে হামলা চালাচ্ছে এবং কয়েকদিন ধরে অবজার্ভ করলে আপনি বুঝতে পারবেন তার ক্ষয়ক্ষতির বহর কত বড় এবং কি লম্বা এই ক্ষয়ক্ষতি যদি দীর্ঘমেয়াদে আরও চলতে থাকে তাহলে এটি প্রচণ্ড রকমের একটি রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে আবির্ভূত হবে এবং শেষ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী যদি এর কোনো ফলাফল না দিতে পারে তারা এক প্রকার এখানে পরাজয় ডেকে আনতে পারে দেশের জন্য অর্থাৎ এই যুদ্ধটি মোড় ঘুরিয়ে দিতে পারে রাশিয়া এবং ইউক্রেনের জন্য আবার ইউক্রেনের যুদ্ধ ভিতরে ঢুকে অনেক কিছু দখল করতে পারে সেটি রাশিয়ার গলার কাটা হিসেবে দেখা দেবে এবং পুতিনের সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে তার বিরোধীরা এটি দেশের জনগণের কাছে একটি খারাপ মেসেজ যেতে পারে বন্ধুরা তারপরেও শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে এখানে কি ঘটতে যাচ্ছে তবে রাশিয়া যে এটি খুব ভালোভাবে নেবে ব্যাপারটি তা নয় তারা সম্ভবত এখানে আরও শক্তি প্রয়োগের মাধ্যমে পুরো এই কলামটিকে ওয়াপআ আউট করে দেওয়ার চিন্তা করবে দেখা যাক এই বর্ণনাগুলো আপনাদের আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ